কলিং ভিসায় মালয়েশিয়া আসার জন্য আপনাকে অবশ্যই বিএমইটি ডাটাবেজে নিবন্ধিত হতে হবে। তো এই বিষয়ে গত দুই দিন আগেও আমি একটি ভিডিও আপলোড করেছিলাম। তো অনেকেই বলছেন ভাই কিভাবে আমরা নিবন্ধন করব মোবাইল দিয়ে এবং অনলাইনের মাধ্যমে, সেই প্রক্রিয়াটা একবারে হাতে কলমে দেখানোর জন্য প্রতিনিয়ত কিন্তু আপনারা অনেকেই জানতে চাচ্ছেন। তো অনলাইনে ডাটাবেজে নিবন্ধন হওয়ার জন্য আপনার কাছে কিন্তু অবশ্যই অরিজিনাল পাসপোর্ট থাকতে হবে এবং একই সাথে মোবাইল নাম্বার তো অবশ্যই প্রয়োজন এবং পাসপোর্ট সাইজের ছবি, এই প্রয়োজনীয় কাগজপত্র কিন্তু আপনার কাছে অবশ্যই থাকতে হবে এবং একই সাথে আপনার মোবাইলে ইন্টারনেট থাকতে হবে। আমিও কিন্তু আজকে আপনাদের দেখানোর জন্য এই যে পাসপোর্ট নিয়ে বসেছি, আমি আপনাদের একবারে হাতে কলমে দেখিয়ে দেব কিভাবে আপনারা সঠিক পদ্ধতিতে বিএমইটি ডাটাবেজে নিবন্ধিত হবেন কলিং ভিসার জন্য। তো সেজন্য সর্বপ্রথম প্লে স্টোর থেকে আপনাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, এটা আপনারা নিশ্চয়ই জানেন। প্লে স্টোরে গিয়ে আমি প্রবাসী নামক এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন। এরপরে কিভাবে রেজিস্ট্রেশন করবেন আপনারা নিশ্চয়ই জানেন, এ বিষয়ে আমি গত দুই দিন আগেও একটি ভিডিও আপলোড করে সেখানে বিস্তারিত কথা বলেছিলাম, যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। এরপরে ডান সাইডে ওপেনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন ইন্টারফেস আসবে, এখানে কিন্তু আমার অলরেডি রেজিস্ট্রেশন করা আছে সেজন্য এমন ফেস চলে আসছে। আপনারা যদি রেজিস্ট্রেশন করানো থাকে অবশ্যই মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। এরপরে ওপরে ঘরে প্রথম যে অপশনটি আছে এখানে কিন্তু লেখা আছে বিএমইটি রেজিস্ট্রেশন, এখানে কিন্তু দুইটা ভাষা সিলেক্ট করা যায়, একটি ইংলিশ অপরটি বাংলা। তো আমরা যেহেতু বাংলা ভাষাভাষীর অবশ্যই বাংলা ভাষা দিয়েই সেট করে আপনাদের দেখাবো। তো এখানে টাচ করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে, এখানে লেখা আছে তথ্য লোড হচ্ছে, কিছু সময় অপেক্ষা করুন। তো আপনিও কিছু সময় অপেক্ষা করবেন, তারা যেহেতু বলছে অপেক্ষা করার জন্য। তারপরে ঠিক আপনাদের সামনে এমন ইন্টারফেস আসবে, এখানে উপরে লেখা আছে বিএমইটি রেজিস্ট্রেশন, বিদেশে চাকরি নিয়ে যেতে সরকারিভাবে তথ্য ভান্ডার বিএমইটিতে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক, সহজ কিছু ধাপ পেরিয়ে করে ফেলুন আপনার বিএমইটি রেজিস্ট্রেশন। বিএমইটি তথ্য ভান্ডারে রেজিস্ট্রেশন কোনো চাকরির নিশ্চয়তা নয়, অর্থাৎ এখানে রেজিস্ট্রেশন করছেন তার মানে এই নয় আপনি কনফার্ম কোনো দেশে চাকরি পাবেন কিংবা চাকরি করতে যাবেন। তো এখানে লেখা আছে আপনি কোন দেশে যেতে ইচ্ছুক, এখানে বাম সাইডে মালয়েশিয়া এবং ডান সাইডে অন্যান্য দেশ, যদি আপনার অন্য দেশ হয় অন্যান্য দেশের এখানে ক্লিক করে সিলেক্ট করবেন। তো মালয়েশিয়ায় যেহেতু আমরা আসবো কলিং ভিসা প্রসঙ্গে কথা বলছি, সেহেতু মালয়েশিয়ার এখানে টাচ করার পরে এখানে আরও কয়েকটি অপশন আসবে, এখানে প্রথমে লেখা আছে আপনি কোন পেশায় বিদেশ যেতে আগ্রহী। তো এখানে টাচ করলে কিন্তু এমন অনেকগুলো অপশন চলে আসবে। তো আমরা যারা কলিং ভিসায় আসবো সাধারণত আমরা কিন্তু শ্রমিক কিংবা এখানে কাজ করতে আসছি, তো এখান থেকে সরাসরি আপনি শ্রমিক সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পরে নিচেই আবার একটি লেখা আছে আপনার এই পেশার কোনো অভিজ্ঞতা আছে কি না, থাকলে হ্যাঁ দেবেন না থাকলে না দেবেন। তো এখান থেকে সিলেক্ট করার পরে পরবর্তীতে ক্লিক করবেন। এরপরে কিন্তু মেইন কাজ, যে জন্য পাসপোর্টটা নিয়ে বসেছি সেটারই কাজ, এখানে আবেদন প্রক্রিয়া কোনভাবে কী হবে 5 মিনিটে সম্পন্ন করুন, আনুষঙ্গিক লেখা আছে আপনি চাইলে পড়ে নিতে পারেন। এরপরে নিচে লেখা আছে সবুজ কালারে বড় অক্ষরে পাসপোর্ট স্ক্যান করুন, তো অবশ্যই এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এমন ইন্টারফেস আসবে, এখানে ডান সাইডে আছে ক্যামেরা এবং বাম সাইডে গ্যালারি। তো আমি সময় বাঁচানোর জন্য কিন্তু অলরেডি এই পাসপোর্টের ছবি মানে সোজা করে একটা তুলে রাখছি, পাসপোর্টটা যেভাবে ছবি তুলবেন সে সময় কিন্তু আপনাকে অবশ্যই পাসপোর্টের এই অংশ এভাবে সোজা করতে হবে। আমি বিশেষ কিছু কারণে আমি কিন্তু পাসপোর্টের ওই পিঠ দেখাচ্ছি না, কারণ অনেক সমস্যা রয়েছে। এভাবে সোজা করেই কিন্তু আপনার ছবি তুলে রাখবেন, তাহলে বিষয়টা সহজ হবে। তো সেটা করার জন্য আমি অলরেডি ছবি তুলে রাখছি। তো এখন আপনারা বাম সাইডে যে গ্যালারি আছে, যদি কিনা আপনার ছবি তোলা থাকে গ্যালারি অপশনে টাচ করবেন। এখানে টাচ করার সাথে সাথে আপনার ফোনে যে ছবিগুলো আছে প্রত্যেকটা ছবি কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। এখান থেকে আপনার পাসপোর্টের ছবিটা সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করলে কিন্তু কাজ শেষ, যদি কিনা আপনি সঠিকভাবে ছবি তুলে রাখেন। এখানে কিন্তু অটোমেটিক আপনার পাসপোর্টের প্রদানের তারিখ, পাসপোর্ট এক্সপায়ারের তারিখ অর্থাৎ কত তারিখে আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হবে এবং আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার, এটা কিন্তু সরাসরি আপনারা এখান থেকে দেখতে পাবেন, অটোমেটিক স্ক্যান হয়ে চলে আসবে যদি কিনা আপনার পাসপোর্টের সবগুলো ছবি ক্লিয়ার থাকে কিংবা সঠিকভাবে তোলেন সেক্ষেত্রে। এখন কিন্তু ওপরের ঘরে আপনার নাম লিখতে হবে, এখানে বাংলায় লেখা আছে আপনার সম্পূর্ণ নাম লিখুন এবং 2 নম্বর ঘরে পাসপোর্ট নাম্বার লেখার কথা বলা হয়েছে। তো আমি আপনাদের মানে সব কিছু সঠিকভাবে পূরণ করে দেখাচ্ছি। যখন কিনা আপনাদের পাসপোর্ট নাম্বার এবং নাম লেখা কমপ্লিট হয়ে যাবে, তারপরে আপনারা একটু নিচে আসবেন, এখানে আসার পরে একটি অপশন আছে জন্মস্থান,
অর্থাৎ কোন জেলার আপনি বাসিন্দা সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। অনেকে কিন্তু এটা না করে পরবর্তীতে যাচ্ছে, পরে কিন্তু তাদেরটা হচ্ছে না। তো এখানে তীরচিহ্ন আছে, এখানে টাচ করবেন। এখানে টাচ করার সাথে সাথে বাংলাদেশের যত জেলা আছে প্রত্যেকটি জেলার নাম এখানে দেখতে পাবেন, বাংলায় লেখা আছে। তো এখান থেকে আপনার মানে নিজের যে জেলায় আপনি জন্মগ্রহণ করছেন সেই জেলা আপনি সিলেক্ট করবেন। তো এটি সিলেক্ট করার পরে নিচেই জানা হচ্ছে আপনি কি পুরুষ নাকি মহিলা। তো আমি যেহেতু পুরুষ, পুরুষ অপশন অটোমেটিক মানে সবুজ কালারে আছে, এখানে টাচ করার পরে পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করলে এখানে লেখা আছে তথ্য লোড হচ্ছে, কিছু সময় অপেক্ষা করুন। তো আপনারাও অপেক্ষা করবেন। লোড হওয়ার পর ঠিক আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে ওপরে আছে আপনার পিতার নাম লিখুন, নিচে মাতার নাম, এরপরে আপনার ধর্ম কি, আপনি কত ফুট উচ্চতা এবং কত কেজি ওজন, বিবাহিক অবস্থা, এগুলো সঠিকভাবে এখানে লিখতে হবে। তো আমি আপনাদের শর্টকাটে লিখে দেখানোর চেষ্টা করছি। যখন আপনাদের পিতামাতার নাম লেখা কমপ্লিট হয়ে যাবে, তারপরে নিচে আছে বৈবাহিক অবস্থান, এখানে আপনি বিবাহিত নাকি অবিবাহিত সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। এখানে ডিফল্টভাবে অবিবাহিত সিলেক্ট করা আছে, এখানে আমি কোনো কিছু করব না, কারণ আমি যেহেতু অবিবাহিত সেক্ষেত্রে লেখার প্রয়োজন নাই। এরপরে ধর্ম লেখা আছে, আপনি কোন ধর্মের সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। এখানে টাচ করলে কিন্তু অনেকগুলো ধর্ম রয়েছে, অটোমেটিক ডিফল্টভাবে ইসলাম সিলেক্ট করা থাকবে। এরপরে আপনার উচ্চতা, অর্থাৎ আপনি কত ফুট উচ্চতা আছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমি যেহেতু 5'7" সেটা আমি সিলেক্ট করবো। এরপরে ওজন অটোমেটিক ডিফল্টভাবে থাকবে, আপনি চাইলে কম বেশি করতে পারেন, এখান সেটা আপনার ইচ্ছা, আপনার যেটা ওজন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে পরবর্তী যে লেখা আছে এখানে আপনারা টাচ করবেন। এখানে টাচ করলে বলা হচ্ছে তথ্য আপলোড হচ্ছে, কিছুক্ষণ অপেক্ষা করুন। এরপরে ঠিক আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে, এখানে আপনার মোবাইল নাম্বার লেখার কথা বলা হয়েছে, অবশ্যই আপনার মোবাইল নাম্বার লিখতে হবে। এরপরে আপনার ইমেল অ্যাড্রেস, আপনার স্থায়ী ঠিকানা, আপনি কোন জেলার বাসিন্দা সেটা কিন্তু সঠিকভাবে এখানে লিখতে হবে। যখন কিনা আপনাদের সব কিছু লেখা কমপ্লিট হয়ে যাবে, তারপর পরবর্তী অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আবারও আপনার তথ্য লোড নেবে। লোড নেওয়ার পরে ঠিক আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু লেখা আছে নমিনের সাথে সম্পর্ক, অর্থাৎ আপনার কি পিতা নাকি মাতা, তো পিতা লিখবেন। এরপরে সে নমিনের নামটা অটোমেটিক চলে আসবে। নমিনের জাতীয় পরিচয়পত্র আপনি চাইলে লিখতে পারেন, না চাইলে নাও লিখতে পারেন। এরপরে নমিনের পিতার নাম, মাতার নাম, ভাই, এখানে অনেক সমস্যা। এইভাবে পরবর্তী স্টেপগুলো আপনারা স্টেপ বাই স্টেপ পূরণ করার পরে তারপরে কিন্তু আপনার বিএমইটি কার্ড অনলাইনের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। তো আমি শর্টকাট একটা উপায় আপনাদের বলে দেই, কিংবা বুদ্ধি বলতে পারেন, সেটি হলো আপনার জেলা কিংবা আপনার আশেপাশে যে জনশক্তি অফিস রয়েছে কিংবা প্রত্যেকটি জেলায় যে অফিস আছে সেখানে গিয়ে আপনারা নিবন্ধন করবেন, তাহলে ঝামেলা ঝঞ্ঝাট মুক্তভাবে। এখানে দেখেন আমি এতগুলো স্টেপ দেখালাম, এখন মাত্র আপনার 30% কমপ্লিট হয়েছে। এভাবে আরও কয়েকটি ধাপ পাল্টাতে হবে কিংবা যেতে হবে, তারপরে আপনি বিএমইটি কার্ড রেজিস্ট্রেশন করতে পারবেন স্টেপ বাই স্টেপ। এখানে নানান ঝক্কি ঝামেলা রয়েছে, তো এত ঝামেলা পোয়ানোর ভাই কোনো দরকার নাই। আপনার আশেপাশে যে অফিসগুলো রয়েছে কিংবা যে জনশক্তি অফিস আছে সেখান থেকে আপনার এই প্রয়োজনীয় কাজ আপনি কমপ্লিট করে নেবেন, তাহলে আপনি কিন্তু টেনশন মুক্ত থাকতে পারবেন। আর অনলাইনে এভাবে করতে গেলে মানে আমি যদি ভিডিও তৈরি করি 20 মিনিটেও এই ভিডিও সম্পূর্ণ হবে না, সেজন্য আমি আর এগিয়ে যেতে চাচ্ছি না সামনের দিকে। তো বন্ধুগণ, এখন ছোট্ট একটি কথা বলে ভিডিও শেষ করে দেবো, সেটি হলো এই বিষয়টাও কিন্তু অনেকেই জানতে চাচ্ছেন যে কলিং ভিসায় আসতে হলে পাসপোর্টের মেয়াদ কতদিন থাকতে হবে। তো আমি আপনাদের সহজ উপায় এক কিংবা এক কথায় উত্তর দেই, নতুন একটি পাসপোর্ট তৈরি করে নেন। কমপক্ষে 18 মাস থেকে 2 বছর মেয়াদ থাকতে হবে একটা পাসপোর্টের। তো সবচেয়ে ভালো হয় যদি কিনা 2 বছরও মেয়াদ থাকে একটা নতুন পাসপোর্ট করে নেন। সেক্ষেত্রে পাসপোর্টের বাংলাদেশ থেকে করলে আপনি কিন্তু 10 বছরের মেয়াদ পাচ্ছেন। এখানে আসার পরে স্বাচ্ছন্দ্যে আপনি থাকতে পারবেন, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই কিংবা টেনশন মুক্তভাবে। আর যদি কিনা 2 বছরের মেয়াদ নিয়ে একটা পাসপোর্ট নিয়ে আপনি কলিং বেশি আসেন, এখানে আসার পরে আপনার আবার পাসপোর্ট করতে হবে, এখানে আবার এক্সট্রা খরচ করতে হবে, নানান ঝামেলায় কিন্তু আপনাকে পড়তে হবে। তো সিদ্ধান্ত আপনার, পাসপোর্টের মেয়াদ যদি 2 বছর থাকে আপনি মালয়েশিয়া আসতে পারবেন নতুন করে কলিং ভিসায়, আর যদি এমন মেয়াদ থাকে আপনি চাইলে নতুন একটা পাসপোর্ট বাংলাদেশ থেকে তৈরি করে নিয়ে আসবেন। আর বয়স সীমার বিষয়টা আপনারা তো নিশ্চয়ই জানেন, সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 45 বছর পর্যন্ত। আর যদি কোনো ব্যক্তির নামে কোনো ব্ল্যাকলিস্ট কিংবা কালো তালিকাভুক্ত থাকে, বিগত সময়ে মালয়েশিয়ায় ছিল, যে কোনোভাবে বাংলাদেশে গিয়েছে, সাধারণ ক্ষমা হতে পারে কিংবা ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হয়েও যেতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু মালয়েশিয়া আসা কোনো প্রকার সম্ভব হবে না কিংবা
আপনি আসতে পারবেন না। তো বন্ধুগণ এই ছিল এখনকার মতো ভিডিও, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।